কেউ ঘোড়ায় চড়ছে, কেউ সাগরের ঢেউয়ের সাথে গোসল করে উল্লাসে মেতেছেন, কেউ কেউ সৈকতে প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, কেউ আবার হাতে থাকা স্মার্টফোনে প্রাকৃতিক দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। দর্শক, আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। দুপুরের পর থেকে পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। এর ফলে হোটেল মোটেল রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ফিরে পেয়েছে প্রাণ চাঞ্চল্য। গত 19 আগস্ট পর্যটন কেন্দ্র ও বিনোদন স্পটগুলো খুলে দেওয়ার পর সৈকতে ভিড় করছে হাজারো পর্যটক। আগত এই সকল পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী, মাঠে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। ঊর্ধ্বগামী পর্যটন শিল্পের বিকাশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এতে বিনিয়োগকারীদের মাথায় হাত উঠে, সেই সাথে পর্যটন সংশ্লিষ্টদের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। হোটেল মোটেল রিসোর্টস সহ সকল বিনোদন কেন্দ্র উন্মুক্ত করায় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বেড়াতে আসা পর্যটকরা বলছেন, করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন, স্বাস্থ্যবিধি মেনেই সৈকতে নেমেছে এবং উল্লাসে মেতেছে। ভালো লাগতেছে, আমি ভাবছি এরকম মানুষ দেখবো না, অনেক মানুষ আছে, অনেক ভালো লাগতেছে। স্বাস্থ্যবিধি তো আমরা মেনে আসছি, কিন্তু অনেকের মুখে দেখতেছি মাস্ক নাই। আবার সৈকতের এমন উচ্ছ্বাসে খুশি যাদের জীবন চলে এই পর্যটনকে ঘিরে। যখন লকডাউন ছিল আমাদের চলতে কষ্ট হতো, এখন বেশ করে দিয়েছে, আমাদের খুব সুন্দরভাবে চলতেছি। এই এরকম পর্যটক আসলে আলহামদুলিল্লাহ আমাদের এরকম হলে চলবে। ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন ও জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে। ইতোমধ্যে পর্যটক আসতে শুরু করেছে কক্সবাজারে। ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পর্যটন এলাকার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সার্বক্ষণিক সজাগ রয়েছে। মাইকিং করা হচ্ছে, স্বাস্থ্যবিধি মানার জন্য বলা হচ্ছে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।